বিনু আক্তার, আপনি লিখেছেন, আমার দুটি বাচ্চা সিজারের মাধ্যমে হয়েছে। শারীরিক সমস্যার কারণে ডাক্তার আমাকে জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি নিতে নিষেধ করেছে, কারণ আমার শারীরিক সমস্যা বেড়ে যায়। এখন আমি তৃতীয় সিজারের সময় লাইগেশন করতে পারবো কি? দেখুন, যদি এমন হয় যে সত্যি আপনার সিজার করা ছাড়া কোনো উপায় নেই বাচ্চা নেওয়ার ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আপনি সিজার করবেন। কিন্তু এরপরে যদি বাচ্চা নেওয়া আপনার জন্য রিস্কি হয়, তো আপনি বাচ্চা নেবেন না। কিন্তু লাইগেশন বা স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া, এটি অবলম্বন করা মৌলিকভাবে জায়েজ নয়। আপনি সতর্ক থাকবেন যাতে বাচ্চা কনসিভ না করে। সেজন্য যদি আপনার জন্য সেটি রিস্কি হয় এবং জোরালো সম্ভাবনা থাকে, আপনি বিপদে পড়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি জন্ম নিয়ন্ত্রণের যে অস্থায়ী পদ্ধতি আছে সেগুলোকে অবলম্বন করবেন। সুলতানা দিন আপনি লিখেছেন, আমি অনেক চেষ্টা করি সকালে উঠে ফজর আদায় করতে আর রাতে তাড়াতাড়ি ঘুমাতে, কিন্তু রাতে ঘুম আসতে চায় না, তাই সকালে চেষ্টা করলে উঠতে পারি না। আমার করণীয় কি? বোন সুলতানা, এক্ষেত্রে অভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা করতে হবে, এবং রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য আপনি যখন আপনার চেষ্টা করবেন, আপনি যখন অভ্যাস করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বিনিল্লাহ দেখবেন যে আপনার জন্য বিষয়টা কঠিন নয়, বরং সহজ হচ্ছে। দীর্ঘদিন একটা অভ্যাসে চলে আসতে আসতে সেটা দূর করতে একটু সময় লাগে, এজন্য একটু সময় নিতে হবে, এবং তারপরও চেষ্টা অব্যাহত রাখতে হবে আগে আগে শোয়ার, এবং মোবাইল ইত্যাদি ঘাটাঘাটি টিপাটিপি এগুলো অনেক আগে থেকে বন্ধ করে দিতে হবে। দিনে অতিরিক্ত ঘুমানো বন্ধ করে দিতে হবে। সকালে যদি আপনি না ঘুমান একদিন কষ্ট করে, দিনভর যদি আপনি কাজে ব্যস্ত থাকেন, ইনশাআল্লাহ রাতে দেখবেন আপনার ঘুম আসছে। আল্লাহ সহজ করুন। HR সাকিব আপনি লিখেছেন, আমার ছোটো ভাই কি ছোটো ভাই কয় মাদ্রাসায় পড়তো এবং সে সাতাশ পারা হিফজ করেছে, ইদানিং সে কয় মাদ্রাসা পড়তে চাচ্ছে না, তাকে আমরা কীভাবে বোঝাতে পারি? কয় মাদ্রাসা পড়াটা তো তার জন্য আবশ্যক নয়, বিশেষ করে সে যদি পড়তে না চায়, তাহলে সেক্ষেত্রে তাকে জোরপূর্বক পড়াতে গেলে কোনো রকম সমস্যা তৈরি হতে পারে, সে বিগড়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে কোনো মাদ্রাসা হয়তো কোনো যৌক্তিক কারণে তার ভালো লাগছে না, হয়তো তার কোনো সমস্যা সেখানকার আছে যেটা আপনাকে সে বলতে পারছে না। এক্ষেত্রে আপনি তাকে অন্য কোনো মাদ্রাসা চুজ করার সুযোগ দিতে পারেন, অন্য আরেকটা কয় মাদ্রাসা, না হলে ভালো কোনো পড়াশোনা হয় সেরকম কোনো আলিয়া মাদ্রাসা তাকে আপনি ভর্তি করাতে পারেন। এই বিষয়গুলোকে খুব বিচক্ষণতার সাথে ডিল করতে হয়, তা না হলে অনেক ক্ষেত্রেই সন্তানটা কিন্তু বিগড়ে যায় এবং নষ্ট হয়ে যায়। অন্তর আরাফাত আপনি লিখেছেন, আমাদের মহল্লার একজন মুরব্বি লোক নামাজে বেশ অমনোযোগী, নামাজে আসে না বললেই চলে। আমরা মহল্লাবাসী অনেকেই ওনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি তাতে আরও রেগে যান। এক্ষেত্রে আমাদের করণীয় কি? আপনারা বোঝানোর চেষ্টা করেছেন, আপনারা দায়িত্ব পালন করেছেন, অন্যদের মাধ্যমে যাকে দিয়ে বোঝালে তিনি বুঝবেন মনে হয়, বা যার প্রভাব, ব্যক্তিত্বের প্রভাব আছে তার উপর, সেরকম ব্যক্তিদের দিয়ে বোঝাতে পারেন। যদি তাতেও কাজ না হয়, আপনারা তার সাথে তার প্রতি সদাচরণ করা, তাকে হাদিয়া তোহফা নিবেদন করা, বা তার সাথে শারীরিক বা স্বাভাবিক যে সম্পর্ক আছে সেই স্বাভাবিক সম্পর্কটা আপনি ভালোভাবে বৃদ্ধি করার চেষ্টা করেন। এভাবে যদি একটা সুসম্পর্ক তৈরি করতে পারেন, এরপর ইনশাআল্লাহ আপনার দাওয়া অনেক বেশি ইফেক্টিভ হবে বলে আমি মনে করছি, ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ মাহফুজ হোসেন আপনি লিখেছেন, আমার বয়স 17 বছর, আমি আপনার কাছে পরামর্শ চাচ্ছি কীভাবে একাডেমিক পড়াশোনার সাথে সাথে ইসলামিক বিষয়গুলো আয়ত্ত করতে পারি। আজকাল অনলাইনে অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আপনি ইসলামিক নলেজকে আপনি বিল্ড আপ করতে পারেন। আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রতিষ্ঠান এরকম রয়েছে যে প্রতিষ্ঠানগুলোতে আপনি ভর্তি হতে পারেন। আপনি যদি ইংলিশ মিডিয়ামের হন বা ইংলিশ ভালো বোঝেন, তাহলে ডক্টর বেলা ফিলিপসের যে ইসলামিক অনলাইন বিশ্ববিদ্যালয় যেটি, সেটিতে আপনি ভর্তি হতে পারেন। তারপরে ইসলামিক অনলাইন মাদ্রাসা আছে, IUM সম্ভবত, সেখানে আপনি অনেকগুলো কোর্স তারা অফার করে থাকেন, ভর্তি হতে পারেন। ডক্টর মঞ্জুরে রাহি পরিচালিত তাইবা একাডেমি আছে, তারপর AQS একাডেমি আছে, অর্থাৎ আপনার সম্ভবত আল কোরআন আন্ডারস্ট্যান্ডিং কোরআন একাডেমি, সেখানে আপনি অনলাইনে অনেকগুলো কোর্স তারা অফার করে থাকেন, সেগুলোতে আপনি আপনার ভর্তি হতে পারেন। এরকম অনেকগুলো সুবিধা আছে। আল কোরআনের ভাষা ইঞ্জিনিয়ার ইসলাম নাহিদ হাসান ভাই তিনি করে থাকেন, কোরআন বুঝে পড়ার জন্য অনেকগুলো কোর্স অফার করে থাকেন, সেগুলোতে আপনি ভর্তি হতে পারেন। প্রফেসর মুখতার আছেন, আছে একটা প্রোগ্রাম, আরও অনেক ভাইরা আছেন তারা কাজ করছেন, তো সেগুলোতে আপনি ভর্তি হতে পারেন। মোহাম্মদ মাহফুজুর সরি আপনার উত্তর দিয়েছি। আপনি আশরাফ আপনি লিখেছেন, কারো গায়ে অথবা বই পুস্তকে যদি আমার পা লেগে যায় তখন আমার করণীয় কি? হ্যাঁ, গায়ে বা পায়ে পুস্তকে পাও লেগে গেলে আপনার বিশেষ কোনো করণীয় নেই, তবে ভবিষ্যতে সাবধান থাকবেন। আর আমাদের সমাজে পাও লাগলে যেহেতু এটাকে অসম্মানজনক মনে করা হয়, সেজন্য তাকে টাচ করে অনেক সময় বোঝানো হয় যে সরি, আমি দুঃখিত, যা হয়েছে সেটা অনিচ্ছাকৃত হয়েছে। তো সেটা আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, আর ভবিষ্যতের জন্য সাবধান হবেন, এছাড়া বিশেষ কোনো করণীয় নেই। এরপরে মাফরুজ এআইডি থেকে আপনি লিখেছেন, অনেকে বলে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, মৌলিকভাবে এই বক্তব্য কতটুকু সত্য? না,
রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না, এই বক্তব্য সত্য নয় এবং সঠিক নয়। রাগের মাথায় তালাক দিলেও তালাক হবে। তবে হ্যাঁ, রাগটা যদি এই পর্যায়ে থাকে যে রাগের মাথায় তিনি কি বলেছেন নিজেও জানেন না, এরকম মানে তার স্বাভাবিক যে হিতাহিত জ্ঞান সেটাও হারিয়ে গেছে, অন্যরা বলছে তিনি তালাক দিয়েছেন, তিনি নিজেও জানেন না তিনি কি বলেছেন, এই লেভেলের রাগ হয়ে গেলে সেক্ষেত্রে সেই রাগের কারণে সে রাগ অবস্থায় তালাক দিলে তালাক হবে না। এমনি সাধারণ রাগের অবস্থায় তালাক দিলে তালাক পতিত হবে।